বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন আলু দিয়ে গরুর মাংস ভুনা রান্না করে দেখাবো। তো শুরুতে একটা কড়া দিয়ে দিয়েছি চুলাতে, এবারে কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমরা এর ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো। খুব বেশি তেল ব্যবহার করবো না আমরা এখানে। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু তেড়ে তেড়ে ভেজে লালচে বাদামি করে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু, কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। এবারে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে সরিষা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। দু চা চামচ পরিমাণে এখানে মরিচ বাটা দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, ওই জন্য আমরা একটু ঝালটা বেশি দিচ্ছি। তবে কেউ চাইলে এটা কম বা বেশি দিতে পারে, সম্পূর্ণ তার ইচ্ছা। হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। মশলাগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর ভিতরে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এই মাংস ভুনাটা কিন্তু অনেকটা দেখতে কালা ভুনার মতো হবে। মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মাংসটা রান্না করে ভালো লাগবে না। এই পর্যায়ে আমরা গরুর মাংস কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু ফুটন্ত গরম করে দিয়ে দিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 2 ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 2 চিনি লবঙ্গ আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাউডারটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরা গুঁড়া দিয়ে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ।
মশলাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা লো রেখে আমরা ঢাকা দিয়ে অপেক্ষা করব মাংস থেকে পানি ছেড়ে দেওয়া পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পরে, মাংসটাকে একটু নেড়ে দিতে হবে। দেখুন এটা এটা থেকে কতটা পরিমাণ পানি বেরিয়েছে। এবারে আমরা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আবারও ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পরে, ভালো করে এটাকে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমরা এর ভিতরে আলু কেটে দিয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিব। নতুন আলু দিয়ে মাংস রান্না করে খাওয়ার মজাই আলাদা, আর সেটা যদি হয় আরও গরুর মাংস তাহলে তো কথাই নেই। মুসলিম সম্প্রদায়ের আপনি যার কাছে জিজ্ঞাসা করবেন, আমার মনে হয় 80% মানুষই বলবে যে গরুর মাংস তার খুব পছন্দের। ভালো করে নেড়েছে এবং মিশিয়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না পুরোপুরি পানিটা শুকিয়ে আসছে। ফিরে এলাম আবারও কিছুক্ষণ পরে, ঢাকনা খুলে দেখছি মাংসটা কী অবস্থা। এই কষানোর কারণে কিন্তু মাংসের রঙটা ফিরবে, খুব ভালো করে আমাদেরকে মাংসটা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, আর স্বাদও কিন্তু বেড়ে যায় এই মাংস কষানোর কারণে। আমি জালটা বাড়িয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। এই পর্যায়ে অনবরতে মাছে থাকবো, নাহলে পোলাতে ধরে যাবো। এটাকে আপনারা সহজ উপায়ে কালাধুনাও বলতে পারেন, কারণ এটার রঙটা স্বাদটা অনেকটাই কালাধুনার মতোই হবে। কিন্তু কালাধুনা কিন্তু আমরা মাটির চুলাতে মাটির হাঁড়িতে করে থাকি, ওটা তো গ্যাসের চুলাতে হবে না, বা মাটির হাঁড়িও এখন পাওয়াটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে কড়াইতে করতে পারেন কালাধুনাটা। আমি নেক্সট কোনো একটা এপিসোডে আপনাদেরকে কালাধুনা তৈরি করে দেখাবো মাটির চুলাতে মাটির হাঁড়িতেই। খুব ভালো করে সময় নিয়ে এটাকে কষাতে হবে, আর অনবরতে নাড়তে হবে। এই পর্যায়ে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, আর এই পর্যায়ে আমরা এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করব। অর্থাৎ ফুটন্ত গরম পানি বের হচ্ছে পরিমাণ মতো। ভালো করে নেড়ে দিচ্ছি আবারও, চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি লো পর্যায়ে দিয়ে দিব। দিয়ে এটাকে আমরা 45 মিনিটের জন্য রান্না করব ঢাকা দিয়ে। তাহলে কিন্তু মাংসটা অনেক নরম হয়ে যাবে। অনেকে কড়াইতে এভাবে মাংস রান্না করে খেতে পারে না, শক্ত হয়ে যায়, বয়স্ক লোক থাকে বাড়িতে, তো তারা যদি এভাবে একটু সময় নিয়ে মাংসটা রান্না করে এতে কিন্তু মাংসের ভিতরে মশলাটাও ঢুকে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। কিন্তু প্রেশার কুকারে রান্না করলে মাংসটা নরম হবে ঠিকই, কিন্তু ভেতরে কিন্তু অনেক সময় মশলা যায় না, খেতে ভালো লাগে না। তো একটু সময় নিয়ে এভাবে অল্প আঁচ দিয়ে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু মাংসটাও অনেক নরম হবে, খেতেও অনেক ভালো লাগবে, কারণ মাংসের ভিতরে সব মশলা চলে যাবে। তো ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 45 মিনিট পরে। ফিরে এলাম কিছুক্ষণ পরে, তো ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে। দেখুন অলরেডি কিন্তু কালার চলে এসেছে আমার, আর খুব সুন্দর একটা গন্ধও বের হচ্ছে।
এটা আরো কিছুক্ষণ রান্না করতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। ফিরে এলাম আবারও কিছুক্ষণ পরে। মাংসটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে। আরো একটু পানি কমাবো আমি, তো তার জন্য আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে কিছুক্ষণের জন্য। ফিরে এলাম আবারও কিছুক্ষণ পরে। এই পর্যায়ে কিন্তু মাংসটা হয়ে গেছে, এবারে আমরা চালটা বন্ধ করে দিব। দেখুন কত সুন্দর রং এসেছে এখানে, আর এই পানিটা কিন্তু কমে যাবে আরো। এই পানিটা ঠান্ডা হলে আরো অনেকটাই কমে যাবে, আর রংটাও আরো গাঢ় হবে যত ঠান্ডা হবে তত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।